বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আমি মেনু বার দেখাচ্ছিলাম, তাই না? মেনু বারের ফাইল মেনু, আমি ফাইল মেনু পার্ট ওয়ানে এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট পর্যন্ত দেখেছিলাম, অর্থাৎ এক্সপোর্ট পর্যন্ত দেখিয়েছিলাম। এবং এই পর্বে আমি অটোমেট নিয়ে কিছু কথা বলবো। অটোমেটের আন্ডারে আছে ব্যাস, পিডিএফ প্রেজেন্টেশন অ্যান্ড ক্রিয়েট ড্রপলেট, এই তিনটা নিয়ে আমি একটু কথা বলবো আজকে। হ্যাঁ, এটা এই তিনটা একটা মানে গুরুত্বপূর্ণ, এই তিনটা না, অটোমেটের আন্ডারে যেগুলো আছে সবগুলোই আপনার অটোমেটিক্যালি কাজ করবে। হ্যাঁ, নাম শুনেই তো অনেকেই বুঝতে পারছেন যে অটোমেট অটোমেট, অর্থাৎ অটোমেটিক্যালি আপনার এই কাজগুলো করবে। এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনার অটোমেটিক্যালি করবে। হ্যাঁ, অটোমেটিক্যালি করার আগে আপনাকে সে কাজ দেখাই দিতে হবে যে কি কাজ করবে, কিভাবে কাজ করবে। অটোমেটিক্যালি করবে, কিন্তু সেটার জন্য আপনার নিউ একটা অ্যাকশন দরকার, অ্যাকশন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনার কাজগুলো রেকর্ড হবে। হ্যাঁ, যে কাজগুলো করবেন যে এইভাবে এইভাবে কাজ হবে। আপনি ফটোশপকে অবশ্যই জানিয়ে দিতে হবে যে আমার কাজগুলো এভাবে হবে। পিকচার, আপনি সাপোজ একটা পিকচারে কাজ করবেন, একাধিক, একটা না, 100, 200, 300, 400, 500, 1000 পর্যন্ত, 1000, 2000, যা খুশি যত ইচ্ছা পিকচারের উপর আপনি একবারে কাজ করতে যাচ্ছেন। দেখা গেল আপনি সাপোজ 5 ফুট সাইজের ছবি সবগুলোকে তৈরি করবেন, 1000 পিস ছবি আছে, সেগুলোকে আপনি 5 ফুট সাইজে রূপান্তরিত করবেন। তো সেক্ষেত্রে আপনার 1000 বার ওপেন করা লাগবে, ক্রপ করা লাগবে, এই করা লাগবে, সেভ অ্যাজ করা লাগবে, তারপর হবে, তাই না? এখানে অটোমেটিক্যালি একটা অপশন আছে, যেটা হলো আপনি একটা মাত্র ছবিতে আপনি কাজ করবেন, কাজ করে ফটোশপকে দেখাই দেবেন যে আমার প্রত্যেকটা ফটোতে এরকম করে কাজ হবে। তাহলে দেখবেন যে আপনার ফটোশপ অটোমেটিক্যালি কাজ করবে। ওকে, অনলি ওয়ান ক্লিকে আপনার 1000 ছবি, 1000, 2000 যাই থাক একটা ফোল্ডারের ভিতরে, সব পিকচারগুলো আপনার পাসপোর্ট সাইজে হয়ে যাবে। যেমন ধরুন সাপোজ এডিট, এডিটের ক্ষেত্রে সাপোজ একটা টেক্সট লিখবেন, 1000 পিস ছবি আছে আপনার, 1000 পিস ছবির উপরে নিচে যে জায়গায় হোক একটা কিছু লিখবেন, সেগুলো আপনি জাস্ট একটা করবেন, একটা করে আপনি দেখাই দেবেন ফটোশপকে, এবং সেটা আপনার 1000, তারপরে একটা কমান্ডে 1000 পিস হয়ে যাবে অলরেডি। ওকে, তো আমরা দেখবো যে কীভাবে সেটা করা যায়, সেটার জন্য আমরা নিউ একটা অ্যাকশন ক্রিয়েট করবো। ওকে, আমাদের যে অটোমেটার আন্ডারে আছে ব্যাচ এবং ক্রিয়েট ড্রপলেট, এই দুইটা কাজ করে একই, কিন্তু মানে যে কাজ করার স্টাইল অন্যরকম। হ্যাঁ, এটা কাজ করে সেম ওয়েতে এবং কাজ করার স্টাইলটা একটু ভিন্নতা আছে। ওকে, তো আমরা দেখবো যে কীভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা অ্যাকশন ক্রিয়েট করা লাগবে। তো উইন্ডো থেকে আমরা চলে যাব অ্যাকশন, অ্যাকশনে আমার একটা অ্যাকশন ক্রিয়েট করা আছে, এটা আমি ডিলিট করে দেবো, কারণ নতুন একটা অ্যাকশন আমি ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট করে দেখাবো আপনাদের। তো নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করার আগে আমাদের এখানে একটা সেট নিতে হবে, না, ক্রিয়েট এ নিউ সেট, এবং সেটটা নাম দেই আমরা ডিজাইন হিস্টোরি। হ্যাঁ, DHIGN, ডিজাইন হিস্টোরি, HISTORY, ডিজাইন হিস্টোরি। ওকে, অ্যান্ড দেন একটা অ্যাকশন ক্রিয়েট করতে হবে এখানে। অ্যাকশন আমরা এই ক্রিয়েট এ নিউ অ্যাকশনে ক্লিক দিলাম এবং অ্যাকশনটার নাম দিলাম DH শর্টকাট। হ্যাঁ, এবং এই অ্যাকশনটা আমার ডিজাইন হিস্টোরি নামে যেটা আছে এটার ভিতরে এই আন্ডারে থাকবে। এবং এখানে আপনার কিছু অপশন আছে, এখানে আপনি কি দিয়ে দিতে পারেন, যে ফাংশন কীগুলো দিতে পারেন, ইউজ করতে পারেন, আবার না করলে না, আমি এখানে করছি না, নান রাখছি। এবং কালার, আপনি কালার দিয়ে নিতে পারেন এই অ্যাকশনটার, আমি কালার দিচ্ছি না, নানই রাখছি। ওকে, দেন রেকর্ড, আমি একটা কথা বলে রাখি যে ফোল্ডার, এখানে যে একটা ফোল্ডার আইকন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার আন্ডারে কিন্তু আমার যেগুলো অ্যাকশন আছে এগুলো ক্রিয়েট হবে এইভাবে। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য অ্যাকশন আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা ফোল্ডারের আন্ডারে থাকবে, আরেকটা ফোল্ডারের আন্ডারে, এভাবে এভাবে যাবে। ওকে, তো আমরা একটা নতুন অ্যাকশন ক্রিয়েট করে নিয়েছি এবং রেকর্ডে ক্লিক করেছি এবং রেকর্ড আমার অন হয়ে গেছে, অর্থাৎ আমার যে কাজগুলো করব এখন সেগুলো ফটোশপ রেকর্ড করবে, এখন রেকর্ড করবে, রেকর্ড করার পর সে কাজগুলো করবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটা পিকচার ওপেন করব, সেক্ষেত্রে ওপেন দিলাম, আমার ডেস্কটপে এ নামে একটা ফোল্ডার আছে, এখানে থেকে একটা পিকচার আমি ওপেন করলাম। ওপেন করে আমি এখানে কিছু টেস্ট লিখবো। হ্যাঁ, টেস্ট লিখবো। তো অনেকেই দেখতে পারেন যে ফটো এডিটের পর উপরে, অর্থাৎ নিচে অথবা নিচে যে কোনো জায়গায় আপনার ফটোগ্রাফির নাম দেয়, তাই না? অনেকেই দিয়ে থাকে, তাই না? সেটা আমরা করব। তো আমরা ফর এক্সাম্পল ডিজাইন হিস্টোরি লিখব, DHIGN, ডিজাইন হিস্টোরি, HISTORY, ডিজাইন হিস্টোরি। ওকে, তো আমরা এই লেখাটা একটু এই জায়গায় দিয়ে দেবো। হ্যাঁ,
মানে ফটোগ্রাফি ধরেন, আপনি সাপোজ আমি একটা এক্সাম্পলের জন্য আপনাদের এভাবে দেখাই দিচ্ছি, হ্যাঁ। এরপর আমরা এটাকে সেভ করব, তাই না? সেভ ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ডেস্কটপে আমি জেপিজি আকারে সেভ করব, তাই না? 01, 01 নামে আমি এটা সেভ করে দিলাম, ওকে। অ্যান্ড তারপর আমরা ক্লোজ করে দিই, হ্যাঁ। ক্লোজ করতে পারবেন, ক্লোজ যদি করেন আপনি সেটাও এখানে রেকর্ড হবে। আপনি যখন 1000 ছবি নিয়ে কাজ করবেন কিংবা তারও বেশি নিয়ে কাজ করবেন, আপনি যদি এখানে ক্লোজটা রেকর্ডিং না করেন, তাহলে দেখা গেল যদি আপনি ব্যাস দেন, মানে ক্লিক দেন যে আমি অটোমেটিক কাজ করবে, তখন আপনি দেখবেন যে সব ছবি এখানে অপেন হয়ে আছে, ক্লোজ হচ্ছে না। আপনি যদি ক্লোজটা রেকর্ড করে রাখেন তাহলে অবশ্যই আপনার ক্লোজ হতে থাকবে। যখন আপনার 1000 ছবি আপনার ফটোশপে ওপেন থাকবে, তখন কিন্তু ফটোশপ একটি নর্মালি একটু স্লো কাজ করবে, তাই না? সেক্ষেত্রে আমরা ক্লোজটাও রেকর্ড করে রাখি, ওকে। ওপেন থেকে ক্লোজ পর্যন্ত আমরা রেকর্ড করে রাখি, হ্যাঁ। দেন আমরা ক্লোজ করে দিলাম, এরপর আমরা স্টপ করে দিলাম, হ্যাঁ, যে আমার কাজ এতটুকুই হবে। এভাবে ওপেন করবে, টেক্সট লিখবে, সেভ করবে, তারপর আবার অটোমেটিক্যালি ক্লোজ করে দিবে সে, ওকে। তো সেক্ষেত্রে আমাদের নতুন একটা অ্যাকশন ক্রিয়েট হলো। এবার এইবার যেটা করতে হবে সেটা আমাদের যেতে হবে অটোমেট, অটোমেট ব্যাচ, ব্যাচ যে অপশনটা আছে, এখন ব্যাচের উপরে আমরা কিছু কাজ করব। সেট প্লে, প্লে এখানে কিন্তু আমার একাধিক অ্যাকশন থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে আমাদের এখানে সব অ্যাকশনগুলো শো করবে, যেহেতু আমার একটা আছে সেহেতু একটাই শো করছে, হ্যাঁ। আমরা ডিজাইন হিস্টোরি নামে যে সেটটা ক্রিয়েট করেছিলাম এটা কাজ করবে, হ্যাঁ। ডিজাইন হিস্টোরির ভিতরেও আপনার অনেক অ্যাকশন থাকতে পারে, সেক্ষেত্রে এখানে আপনার দেখাই দিচ্ছে যে কোন অ্যাকশনের উপরে আপনি কাজটা করবেন, ওকে। তো আমরা এখানে ডিএইচ নামে যে অ্যাকশনটা ক্রিয়েট করেছিলাম, আমার এই ডিএইচ এই অ্যাকশনটা প্লে হবে, ওকে। তো সোর্স ফাইল, সোর্স আপনি ফোল্ডার নেবেন না ইম্পোর্ট ওপেন ফাইল? তো আমি এখানে ফোল্ডার নিচ্ছি, হ্যাঁ। ফোল্ডারের উপরে আমি কাজ করব, তো এখানে চুজ করে দিতে হবে আমার ডেস্কটপে, ডেস্কটপে এ নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যতগুলো পিকচার আছে সেগুলো আমি অটোমেটিক্যালি করবো আর কি, ওকে। সেক্ষেত্রে আমার এখানে চুজ করে দিলাম, হ্যাঁ। তারপরে যে এই অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনারা চেক রাখবেন, চেক রাখার ফলে কি হবে, আপনার কোনো প্রবলেম হবে না, বারবার আপনাকে জানাই দিতে হবে না যে কিভাবে কিভাবে কাজ করবো, ওকে। এবং দেন এখানে আমার দেখাই দিতে হবে যে আমার যে ছবিগুলো কাজ করে, অর্থাৎ যে কাজ আমি দেখাই দিচ্ছি সেটা করে আমার কোথায় সেভ হবে, তাই না? কোথায় সেভ হবে সেই ছবিগুলো? তো আমরা সেক্ষেত্রে এখানে একটা নতুন ফোল্ডার ওপেন করে নিতে পারি, সরি, ডেস্কটপে, ডেস্কটপে আমি নতুন একটা এটা ডিলিট করে দিই, ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে আমি একটা ফোল্ডার ওপেন করতে পারি এবং সেই ফোল্ডারটার নাম দেই আমরা 01, ওকে। 01 নামে যে ফোল্ডারটা তৈরি করলাম আমরা, সেটা আমরা সিলেক্ট করে দিই, হ্যাঁ। এই দেখুন 01 নামে সেটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনি যে ইনফরমেশনগুলো, একটা পিকচারের যে ইনফরমেশন থাকে সেগুলো আপনি এখানে দিতে পারেন, এক্সটেনশন দিতে পারেন, আপনার সিরিয়াল নাম্বার কীভাবে দিতে পারেন, ডেট দিতে পারেন, যাই হোক আপনি এখানে অনেক কিছু আছে সেগুলো আপনি ইচ্ছা করলে সেভাবে দিতে পারেন, ওকে। তো আমরা দেওয়ার পরে যে অপশনটা আছে পরে, যেটা উইন্ডোজ, আমার উইন্ডোজ পিসি এখানে অটোমেটিক্যালি চেক আছে, যেটা করবেন সেটা চেক হয়ে যাবে, মেবি আমি উইন্ডোজ দিয়ে করেছি, ম্যাক দিয়ে করিনি, ওকে। তো আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো আমার স্টপ ফর ইরোরস। যেমন ধরেন অনেক পিকচার যখন আপনি কাজ করবেন, কিছু কিছু পিকচার আছে যেগুলো কিন্তু ফটোশপে ওপেন হতে চায় না, তাই না? একটু প্রবলেম করে, তো সেই ইরোরসগুলো আমরা ইগনোর করে যাবো, হ্যাঁ। স্টপ ফর ইরোরসে ক্লিক দিবেন, সেক্ষেত্রে আমাদের ইরোরসগুলো ইগনোর হয়ে যাবে। আর অবশ্যই এইটাতে কিন্তু চেক রাখবেন, এইটাতে চেক রাখার ফলে আপনার বারবার জিজ্ঞাসা করবে না যে আপনি সেভ করব কোথায় করব, হ্যাঁ, এটাকে চেক রাখবেন, ওকে। এবং দেন আমরা ওকে দেই, ওকে দেওয়ার পরে দেখতে পাবেন যে কিছু সময় ওয়েট করেন, কয়েকটা পিকচার আছে সেগুলো আমার অটোমেটিক্যালি সে কাজ শুরু করে দিয়েছে অলরেডি, হ্যাঁ। সেগুলোকে ওই যে ডিজাইন হিস্টোরি লেখাটা টাইপটা করেছিলাম ওইটা সবগুলোকে ওপেন করবে এবং সেগুলো লিখবে এবং ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, ওকে। একটু ওয়েট করতে হবে, একটু কিছু সময়, হ্যাঁ, শেষ হয়ে গেছে আমাদের। তো আমরা দেখে আসি যে আমাদের নতুন একটা ফোল্ডার 01 নামে করেছিলাম এবং এটার উপরে আমরা অ্যাকশনটা অ্যাপ্লাই করেছি, এখানে হয়েছে কি না, হ্যাঁ। এখানে ছবিটা ওপেন করলে দেখতে পারবেন ডিজাইন হিস্টোরি এটা হয়ে গেছে, এই দেখুন এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই দেখুন এটাও হয়ে গেছে এখানে, হ্যাঁ, এখানে এটাও হয়ে গেছে,
এটা হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। ওকে, তো আমাদের এখানে কয়েকটা পিকচার ছিল, নয়টা, নয়টা পিকচার ছিল, কিন্তু আপনি যদি চান যে নয়টা না, আমি 900 পিকচারের উপরে অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই 900 পিকচারের উপরেই সেটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আপনি আবার ভাবছেন যে এখানে শুধু টেস্ট লিখলাম, টেস্ট লেখা হবে না, কোনো ইফেক্ট, আপনি যা কিছু করবেন, আপনি অ্যাকশনে, যখন আমি অ্যাকশনটা ক্রিয়েট করলাম তখন আপনি একটু ফলো করবেন, আপনি অ্যাকশনটা যেভাবে ক্রিয়েট করবেন, ইফেক্ট হোক যা কিছু হোক, আপনার এটা ব্যাচটা সেই সেইভাবেই সে কাজ করবে। ওকে, একদম সেইভাবে কাজ করবে। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, তো তারপরে চলে যাই পিডিএফ প্রেজেন্টেশন। এমনিতে আমার টিউটোরিয়ালটা হয়তো একটু লং হয়ে যেতে পারে, কারণ এখানে একটু বেশি কথা বলা লাগবে। হ্যাঁ, এবং একটু মানে অটোমেটিক্যালি তো যেহেতু সেহেতু একটু বোঝানোর জন্য একটু বাড়তি কথা বলা লাগবে। ওকে, আর এরপরেও যদি আপনাদের যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তো কমেন্ট করবেন আমাকে, আমি অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দেবো। হ্যাঁ, অবশ্যই। তো আমরা এখানে নেক্সটে যেটা দেখবো সেটা হলো পিডিএফ প্রেজেন্টেশন। পিডিএফ প্রেজেন্টেশন বলতে কি, আপনার দেখা গেল আপনার ক্লায়েন্ট আপনার কিছু পিকচার দিছে, সেটা আপনাকে দেখাতে হবে যে কিভাবে কি করব, কিভাবে করলে কি হবে। হ্যাঁ, সেটা আমার দেখাইতে হবে একটা পিডিএফ প্রেজেন্টেশনের মাধ্যমে। একটা পিকচার বারবার দেখাতে চাচ্ছেন না আপনি, একটা সাপোজ একটা অ্যানিমেশন আকারে দেখাইতে চাচ্ছেন, তাই না? অ্যানিমেশন আকারে যদি আপনি দেখাইতে চান, তাহলে সেখানে আপনার করতে হবে পিডিএফ প্রেজেন্টেশন। হ্যাঁ, পিডিএফ প্রেজেন্টেশনে আমরা গেলাম এবং এখানে ব্রাউজ করে দেই যে পিকচারগুলো আমরা প্রেজেন্টেশন করবো আর কি। হ্যাঁ, তো আমরা যাই হোক, এ নামে যে ফোল্ডারটা আছে এগুলোকেই আমরা করে দেখাই। হ্যাঁ, আমি জাস্ট করে দেখাচ্ছি, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট করে দেখাচ্ছি, ব্রাউজ করে এখানে পিকচারগুলো আপনি দেখাই দিবেন। এবং নেক্সটে আমরা যে অপশনটা আছে মাল্টিপল পেজ ডকুমেন্ট, না আমাদের প্রেজেন্টেশন চাই, প্রেজেন্টেশন করবো আমরা, সেহেতু আমরা প্রেজেন্টেশনে চেক রাখবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আপনার হোয়াইট, গ্রে না ব্ল্যাক সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন, আমি গ্রে রাখলাম। ফাইল নেম হ্যাঁ থাকতে পারে, টাইটেল থাকবে, এখানে যা কিছু আছে আপনি ইচ্ছা করে রাখতে পারেন, না হলে না রাখতে পারেন। ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা 12 রাখি। হ্যাঁ, ফন্ট সাইজ আমরা 12 রাখি। ওকে, অ্যান্ড দেন আমাদের এটা মানে যে কত সময় পরপর আমার একটা পিকচার চেঞ্জ হবে, আমি এখানে 2 সেকেন্ড করে রাখছি, বাই ডিফল্ট 5, আচ্ছা আমি 2 করে লাগছি। হ্যাঁ, তারপর আপনি লুপ আফটার লাস্ট পেজ এটা চেক রাখতে পারেন বারবারের জন্য, আবার এখানে নান রাখতে পারেন, এখানে অনেক রকম স্টাইল আছে, আপনি স্টাইলগুলো দেখাই দিতে পারেন, আবার নাও রাখতে পারেন। ওকে, আমি আপনি যদি একটা দেখাই দেন সেটাই হবে। ওকে, তো আমি এখানে নানই রাখি। হ্যাঁ, এরপর আমরা যাই সেভ, সেভ অ্যাজ ডেস্কটপ। ডেস্কটপে আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিই পিপি, পিডিএফ প্রেজেন্টেশন। ওকে, এবং ফোল্ডারের ভিতর পিডিএফ আকারে আমরা সেভ করে দিই। হ্যাঁ, পিডিএফ, পিডিএফে তো অনেকেই আমরা সেভ করতে পারি, কীভাবে কী আছে, তাই না? অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট হলো পিডিএফ রিডার, পিডিএফ ওপেন করার জন্য আমার অ্যাক্রোব্যাট হয়, অ্যাক্রোব্যাটটা প্রয়োজন হয়। অনেক অনেক সফটওয়্যার আছে, তবে অ্যাক্রোব্যাটটাই পারফেক্ট, অ্যাক্রোব্যাট ছাড়া কিন্তু আপনি এই প্রেজেন্টেশন দেখতে পারবেন না। ওকে, অন্য কোনো সফটওয়্যারে এগুলো দেখাবে না। হ্যাঁ, অ্যাক্রোব্যাট থাকা লাগবে আপনার পিসিতে, যদি না থাকে সেটা আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, স্ট্যান্ড বাই নান রাখলাম, আমি কোয়ালিটি হাই রাখলাম, জেনারেলি আমি ইনেবল পেজ, যাই হোক এগুলো আপনি মোটামুটি আমার মনে হয় যে আপনারা এগুলোর সাথে পরিচিত। সিকিউরিটি আপনি এখানে চাইলে পাসওয়ার্ডও দিয়ে দিতে পারেন, আমি পাসওয়ার্ড দিব না, এখানে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আমি এখানে পাসওয়ার্ড দিব না। ওকে, আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এগুলো আমি মনে করি যে মোটামুটি আপনারা মোটামুটিটা জানেন। তো আমরা এখানে সেভ করলাম। হ্যাঁ, এভাবে সেভ হবে, প্রতিটা ছবি পিকচারটা ওপেন হবে এবং সে সেখানে সেভ করবে। ওকে, অটোমেটিক্যালি আপনি আপনার যেটা ফার্স্ট, আমি আপনার যেটা করা দরকার, যেটা বোঝার দরকার, সেটা হলো অ্যাকশন। অ্যাকশন ক্রিয়েট করার সময় আপনার এলোমেলো হলে তাহলে কিন্তু আপনার কাজ করবে না, তখন বলবেন ভাই কী হলো, কী দেখালেন। অ্যাকশনটা কিন্তু একটু ভালো করে ক্রিয়েট করতে হবে আপনাকে। ওকে, তো আমরা দেখি পিজিএফ পিডিএফ প্রেজেন্টেশনটা আমাদের হয়েছে কিনা। তো আমরা এই দেখুন, আমার অন্য একটা রিডার ছিল, ওটাতে কিন্তু পিজিএফ প্রেজেন্টেশন দেখাবে না। তো আমরা চলে যাই অ্যাক্রোব্যাট। ওকে, এই দেখুন, এই দেখুন অটোমেটিক্যালি মানে একটা অ্যানিমেশন আকারে কিন্তু সে চেঞ্জ হচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। আমরা 2 সেকেন্ড টাইম দিয়েছিলাম পার পিকচারে, যে 2 সেকেন্ড পর পর
আমার চেঞ্জ হবে। হ্যাঁ, ওখানে কোনো আমি ইফেক্ট দেই নাই, এই দেখুন গ্রে দিয়েছিলাম, এখানে কিন্তু আমার গ্রে কালারটাই আছে, তাই না? এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে আমি যদি ওখানে কোনো ইফেক্ট দিতাম যে আমার এখানে কেটে কেটে আসবে, উপর থেকে নিচে, নিচে থেকে ওখানে কেটে কেটে আসবে, তাহলে কিন্তু অবশ্যই সে কেটে কেটে আসতো, তাই না? এখানে যেহেতু আমি কোনো অপশন দিই নাই, সেহেতু সে এভাবেই আসছে। এইভাবে পিডিএফ প্রেজেন্টেশন তৈরি করা যায়। হ্যাঁ, আপনি চাইলে অনেকগুলো পিকচার নিয়েও করতে পারেন, অনেক একাধিক, নো প্রবলেম। আপনি চাইলে অনেক ইফেক্ট দিয়ে দিতে পারেন, সেটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, আর এটা অফ করার জন্য আপনার কিবোর্ড থেকে স্কেপ স্কেপে ক্লিক দিবেন, এখানে এটা অফ হয়ে যাবে। ওকে, তো আমরা চলে যাই আবার ফটোশপকে, ফটোশপের ভিতরে। তো ফটোশপের আমরা যাই অটোমেট, অটোমেটের পরে আমরা যেটা দেখব, পিডিএফ প্রেজেন্টেশন তো আমরা দেখলাম, ব্যাচ দেখলাম, ব্যাচ কিভাবে কাজ করে, অ্যাকশনে কাজ করে, তাই না? পিডিএফ প্রেজেন্টেশন দেখলাম, এটাও অনেকটা ভালোই আর কি, মজাদার। এবার দেখবো ক্রিয়েট ড্রপলেট। ক্রিয়েট ড্রপলেট এবং ব্যাচ, এই দুইটার কাজ কিন্তু একই, কিন্তু কাজ করার স্টাইল অন্যরকম। হ্যাঁ, এটারও কিন্তু অ্যাকশন দরকার। হ্যাঁ, এটার জন্য আপনার কিন্তু অ্যাকশন দরকার, অ্যাকশনটা কিন্তু মেইন। অ্যাকশন ক্রিয়েট করার সময় আপনি একটু ফলো করে করবেন, ওকে? একটু মানে যে কীভাবে করছেন সেটা একটু দেখবেন, ভালো করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার হবে। হ্যাঁ, অটোমেট থেকে ক্রিয়েট ড্রপলেট, ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হলো আমাদের যে অ্যাকশন, অ্যাকশনটা কিন্তু মেইন। আপনার ব্যাচ, যে ব্যাচ দেখলেন না, ব্যাচেও কিন্তু অ্যাকশন কাজ করবে, এবং আপনার যে ড্রপলেট, ড্রপলেট তৈরি করবেন সেটাতেও কিন্তু আপনার অ্যাকশন কাজ করবে। হ্যাঁ, আপনি অ্যাকশনটা ভালো করে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটা আপনার বিষয়, আপনি একটু ভালো করে তৈরি করবেন। তো আমরা ডিজাইন হিস্টোরি নামে যে সেট আছে এটাকে আমরা সিলেক্ট করব, এবং অ্যাকশনটা আমরা ডিএইচ নামে যেটা আছে সেটা দিব। এখানে এগুলো আপনারা চেক রাখবেন, সেটা আমি ব্যাচ দেখানোর সময় আমি দেখিয়ে দিয়েছিলাম এগুলো চেক রাখলে কি হবে, এবং আপনি কোথায় সেভ করবেন সেই জায়গাটা অবশ্যই আপনার দেখাই দিতে হবে, এবং আপনি যেটা চুজ করবেন অর্থাৎ ফাইলগুলো সেভ হবে কোথায়। আপনি যে ড্রপলেট করছেন, ড্রপলেট করার পরে যে ড্রপলেটটা আপনি ফিচারটা করবেন সেই ফাইলগুলো আপনার কোথায় সেভ হবে, এখানে আমাদের ফাইলগুলো এই 02 নামে যে ফোল্ডারটা করেছিলাম এই ফোল্ডারের আন্ডারে সেভ হবে। ওকে, আমরা দিয়ে দিই, তারপরে এই অপশনটা আপনি চেক রাখবেন, এবং এখানে কিছু অপশন আপনি দিয়ে দিতে পারেন, ডেট ডেট, তারপরে আপনার যা ইচ্ছা এখানে সেগুলো দিয়ে নিতে পারেন। ওকে, আমি এভাবে রাখছি, এবং তারপর স্টপ ফর ইরর, এগুলো তো আমি প্যাচ দেখানোর সময় আপনাদের দেখাইছিলাম যে কি করলে কি হবে, তাই না? এবং দেন ওকে। ওকে, আমাদের ড্রপলেট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের 02 যে নাম্বারটা আছে, যে ফোল্ডারটা আছে, সেই 02-তে আমাদের ড্রপলেটটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার ড্রপলেট কিভাবে কাজ করে এইবার দেখুন, এই ড্রপলেটটা কিন্তু ওই অ্যাকশন অনুযায়ী কাজ করে গেছে, এবং এটা এক ক্লিকে হবে। আমরা ড্রপলেট একটা তৈরি করে রাখলাম, তারপর ভাবছি যে আমার যে এই পিকচারগুলো, এই পিকচারগুলো যে আমরা ব্যাস যেটা দেখলাম সেম হয়ে, সেম কাজে আমি এই ড্রপলেট দেখাচ্ছি, তাই না? আমরা কিন্তু নিউ অ্যাকশন ক্রিয়েট করি নাই, অর্থাৎ আমরা এখানে করলে কি হবে, ওই সেম যে ডিজাইন হিস্টোরি এখানে নামটা, ওই নামটা হবে এখানে, তাই না? সবগুলোতে তো আমরা এখানে কি করব, এই পিকচারগুলো যতগুলো পিকচার আছে এই পিকচারগুলো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে আমরা এই ড্রপলেটের উপর ছেড়ে দিব, এবং দেখবেন অটোমেটিক্যালি সেই ড্রপলেটের উপর ছেড়ে দেওয়ার পর আপনার যে ফটোশপ আছে ফটোশপটা ওপেন হবে, এবং সেই ব্যাচ, ব্যাচ যেভাবে ওই ওপেন হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, সেভ হচ্ছে, এভাবে হবে। একদম ব্যাচ এবং ক্রিয়েট ড্রপলেট সেম কাজ করবে, কিন্তু স্টাইলটা আলাদা। আপনি একটা ড্রপলেট তৈরি করে রাখলেন, এবং তারপর পিকচারগুলো এভাবে সিলেক্ট করে ধরে আপনি ওই ড্রপলেটের উপর ছেড়ে দিলেন, এবং নেক্সট দেখতে পারবেন যে আপনার সেগুলো কাজ হয়ে গেছে। এই দেখুন, আর কোনো কিছু নাই, আবার আপনার ব্যাচেও যাওয়া লাগছে না, কোথাও যাওয়া লাগছে না, সে কাজগুলো কিন্তু করে দিচ্ছে। জাস্ট ড্রপলেট তৈরি করে রাখবেন, তো ড্রপলেটটা তৈরি করার পর আপনি যে পিকচারের কাজ করবেন সেই পিকচারটা এখানে ছেড়ে দিবেন, সেই পিকচারগুলো একটা হোক, হাজার হোক, যতগুলো পিকচার আছে এখানে ছেড়ে দিবেন, এই ড্রপলেটের উপরে সে কাজ করে যাবে। এই ফোল্ডারটাই কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম যে এখানেই আমাদের সেভ হবে, তাই না? সে এখানেই সেভ করেছে। ওকে, তো ও বন্ধুরা, আশা করি যে মোটামুটি আমরা শিখতে পারলাম যে ব্যাচ, পিডিএফ প্রেজেন্টেশন এবং ক্রিয়েট ড্রপলেট কীভাবে অটোমেটিক্যালি আমাদের কাজ করবে সেগুলো। তো বন্ধুরা, এরপরেও যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় তো কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। ওকে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন, আরও অনেক নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাতে থাকবো এভাবে। ওকে, তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।